Friends, I am Dr. Shubhajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. অর্ধ দৃষ্টির নটি প্রধান হোমিও ওষুধ টপ নাইন হোমিওপ্যাথিক রেমেডিজ ফর হেমিওপিয়া ইন বাংলা। হেমি শব্দের অর্থ অর্ধ ও ওপিয়া গ্রিক শব্দ যার অর্থ দৃষ্টি। অর্ধদৃষ্টি মানে আংশিক অন্ধত্ব বা স্বাভাবিক দৃষ্টিক্ষেত্রের অর্ধেক হারিয়ে যাওয়া। ইংরাজিতে হেমিয়ানোপিয়া বা হেমিয়ানোস্পিয়া শব্দ দুটিও সমার্থে ব্যবহার হয়। মনে রাখা দরকার এখানে চোখের অসুখ নয়, এটা মস্তিষ্কের অসুখ। অ্যাকচুয়ালি অপটিক নার্ভের গন্ডগোল, অপটিক নার্ভটা মস্তিষ্কের অংশ, তার সঙ্গে চোখের খুব এক সম্পর্ক নেই। অর্ধদৃষ্টি কী কী প্রকার হতে পারে? অসুখের কারণের উপর ভিত্তি করে এই অসুখ দুরকম হতে পারে, চিরকালীন পারমানেন্ট ক্ষণস্থায়ী টেম্পোরারি, বা চোখের ক্ষতির দিকের উপর ভিত্তি করে এই অসুখ দুপ্রকার হতে পারে। হোমোনিমাস, যখন দু চোখের একই দিক আক্রান্ত হয়। হেটারোনিমাস, যখন চোখের ভিন্ন ভিন্ন দিক আক্রান্ত হয়। অর্ধদৃষ্টির চিহ্ন লক্ষণ কী কী? প্রধান লক্ষণ দু চোখের বা এক চোখের দৃষ্টিক্ষেত্রের অর্ধেক নষ্ট হয়ে যাওয়া। বাকি লক্ষণগুলো হলো বিকৃত দৃষ্টি, দীপ্ত দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি, রাত দৃষ্টি কমে যাওয়া, দৃষ্ট বস্তুকে সঠিকভাবে বুঝতে না পারা, চাক্ষুষ অমূল প্রত্যক্ষ। অমূল প্রত্যক্ষ ইংরেজিতে হ্যালুসিনেশন বলা হয়, মানে যে জিনিসের অস্তিত্ব নেই তাও দেখতে পাওয়া। ডান দিকে ছবি দেখুন, পরিষ্কার দেওয়া আছে, এটা হচ্ছে একটা সাধারণ দৃষ্টিক্ষেত্র, এটা হলো হেমিওপিয়া দৃষ্টিক্ষেত্র। দেখুন অর্ধেকটা হারিয়ে গেছে, এই ঝোপ এই যে বিশালটা উষ মতো রয়েছে বা রাস্তা লক্ষ্য করে দেখুন, এর সমস্ত জিনিসটার অর্ধেকটা পুরো ডান দিকের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে যেটা লাইন টানেন যে অবস্থা দাঁড়াবে সেই অংশটা নেই, এখানে বাকিটা আছে। এই হলো হেমিওপিয়া দৃষ্টি, এই বাঁ দিকেরটা। অর্ধদৃষ্টির কারণ কী কী? হোমোনিমাস অর্ধদৃষ্টির কারণ, প্রধান কারণ স্ট্রোক, যেটা ব্রেনে হয়। কিন্তু ব্রেনের বা অপটিক স্নায়ুর ভিন্ন ভিন্ন ধরনের ক্ষতির কারণেও অর্ধদৃষ্টি হতে পারে, যেমন ব্রেনে আঘাত বা টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, এটা স্নায়ুতন্ত্রের একটা অসুখ, মৃগী, স্মৃতিভ্রংশ, আলজিমারের রোগ, লিম্ফোমা বা ব্রেনে উচ্চ চাপ, ক্যারোটিড আর্টারির অ্যানুরিজম, হাইড্রোকেফেলাস, এত বিভিন্ন কারণে অর্ধদৃষ্টি হতে পারে। অর্ধদৃষ্টি কীভাবে প্রতিরোধ করা যায়? অর্ধদৃষ্টি প্রতিরোধ করা শক্ত, তবে স্ট্রোক প্রতিরোধ করতে পারলে এ ব্যাপারে অনেকটা কাজ হবে, যেহেতু স্ট্রোকটা প্রধান কারণ। নিচের নির্দেশগুলো মেনে চলুন। স্বাস্থ্যসম্মত খাদ্য প্রাণীর গ্রহণ করুন, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন, যেমন সব ধরনের বেরি জাতীয় খাদ্য, ফল, আখরোট, কাগজি বাদাম, গাঢ় রঙের পাতাযুক্ত সবজি, সাত রঙা খাদ্য বলতে বোঝায় বিভিন্ন কালারের খাবার, মানে খাবার বলতে এখানে কিন্তু আর্টিফিশিয়াল নয়, সব সবজি ফল এগুলোর কথাই বলা হচ্ছে। দেহভার ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত সপ্তাহে 5-6 দিন আর কি অন্তত 25 মিনিট শরীরচর্চা করুন, যাতে দেহ থেকে 2-4 ফোঁটা ঘাম বের হয়। সর্বাঙ্গাসন, হেড স্ট্যান্ড বা হ্যান্ড স্ট্যান্ড করলে খুব ভালো হয়। ধূমপান, অ্যালকোহল, ড্রাগ ইত্যাদি নেশা সম্পূর্ণ পরিহার করুন, নেশা সব বন্ধ করতে হবে। দেহকে বিশ্রাম দিন, দৈনিক 7 ঘন্টা গভীর ঘুম দরকার। কোলেস্টেরল, ডায়াবেটিস ইত্যাদি অসুখকে নিয়ন্ত্রণে রাখুন। অর্ধদৃষ্টির ক্ষেত্রে কখন ডাক্তারের কাছে যাবেন? স্ট্রোকের কারণে সৃষ্ট অর্ধদৃষ্টি অধিকাংশ ক্ষেত্রে অস্থায়ী, এ নিজে থেকে সেরে যায়, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা খুব হতাশাপ্রদ হতে পারে, কারণ পড়ালেখা, হাঁটাচলা ইত্যাদি নিত্য সদা কর্ম করা বেশ কষ্টকর হয়ে ওঠে। এ ব্যাপারে নানা ধরনের চিকিৎসা আছে, যার থেকে পছন্দ মতো কোনো একটি আক্রান্ত ব্যক্তি বেছে নিতে পারেন। এও ভাজ্য, সমস্যা তো চোখের, তাই সকলের উচিত যথাশীঘ্র সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া। অর্ধদৃষ্টির জন্য লিথিয়াম কার্ব, অর্থাৎ আমরা হোমিওপ্যাথিক ওষুধ আলোচনা আরম্ভ করছি, উল্লম্ব ডান অর্ধের সমস্যার জন্য উপযুক্ত। রোগী সূর্য আলোকে অন্ধের মতো হয়ে যায়, পড়ার সময় সমস্যা খুব বেশি লাগে। অর্ধদৃষ্টির জন্য জেলসেমিয়াম, বস্তুর ওপরের অর্ধাংশ হাওয়া হয়ে যায়,
যন্ত্রণা চোখ থেকে অসিপাট পর্যন্ত ছড়িয়ে পড়ে। রোগীরা নিজের অসুস্থতার ব্যাপারে উদাসীন, অসুখ আসি কি নেই খুব একটা তাদের গায়ে আসে না। তারা জড় প্রকৃতির ঘুম ঘুম ভাব, মাথা ঘোরার সমস্যায় ভোগে। অর্ধদৃষ্টির জন্য ডিজিটালিস, উপরের অর্ধাংশ অদৃশ্য হওয়ার অসুস্থতা, উজ্জ্বল আলোয় ও ঠান্ডা বাতাসে চোখ থেকে খুব জল পড়ে, দু চোখে বাঁ দিকে বেগে যায়। সমস্যার উৎপত্তি তথাকথিত উচ্চ মার্গের জীবনযাত্রা ও যৌন অতিচার, অর্থাৎ খুব যৌন উচ্চ মার্গের জীবনযাত্রা, অনেক রাত অবধি জেগে থাকা, তারপরে খাওয়া দাওয়ার মধ্যেও খুব কড়া সব খাবার, হাইলি স্পাইসড মাংস ইত্যাদি খাবার, সেই সঙ্গে সঙ্গে সেক্সুয়াল এক্সেস, এই সমস্ত মিলে হচ্ছে উচ্চ মার্গের জীবন। অর্ধদৃষ্টিজনে অরাম্যিট, রোগী আলোক আতঙ্কে ভোগে, জিনিসের উপরের অর্ধাংশ দেখতে পায় না, সব কিছু নীল দেখে, অক্ষিগোলক টাটিয়ে থাকে, চোখের সামনে স্পট স্পার্ক আলোর শিখা দেখে। এরা খুব হতাশাগ্রস্ত, আত্মহত্যা প্রবণ, মনে করে অসুখ সারবে না। অর্ধদৃষ্টিজনে সাইক্লামিন, দৃষ্টিক্ষেত্রের ডান দিকের অর্ধাংশ ক্ষতিগ্রস্ত, বাম চোখ নিচের দিকে চলে যায়, রোগীরা যেন সবসময় ঘুমিয়ে আছে, উৎসাহহীন হতাশাগ্রস্ত, নিঃশব্দে কাঁদে, খোলা বাতাসকে ভয় পায়। পেটের গণ্ডগোল বা মাসিক চাপ সংক্রান্ত সমস্যা থেকে অসুখের উৎপত্তি, অর্থাৎ চোখের অসুখ হচ্ছে কিন্তু গণ্ডগোলটা হচ্ছে পেটের থেকে বা মাসিক চাপ সংক্রান্ত, এখান থেকে চোখের অসুখ হয়ে গেল, অর্ধদৃষ্টি হয়ে গেল। অর্ধদৃষ্টির জন্য বহিষ্ঠা, জিনিসগুলো যেন কাছে চলে এসছে বলে মনে হয়, দৃষ্টিক্ষেত্রের যে কোনো অর্ধাংশ আক্রান্ত হতে পারে। অপটিক স্নায়ুতে আঘাতের বা পক্ষাঘাতের ইতিহাস, অর্ধদৃষ্টির জন্য ক্যালকেরিয়া কার্ভ, খুব আলোক আতঙ্ক, চোখ থেকে জল পড়া, যে কোনো অর্ধাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, মনে করে যেন অসুখ আর ভালো হবে না, পা ঠান্ডা ভিজে, ডিম আইসক্রিম মিষ্টি খেতে ভালোবাসে, মোটা সুন্দর থলথলে চেহারা মানুষদের জন্য উপযুক্ত। অর্ধদৃষ্টির জন্য লাইকোপোডিয়াম, চোখের যে কোনো দিকের অর্ধদৃষ্টি, ঘুমোবার সময় মনে হয় চোখের অর্ধাংশ খোলা থাকে, মনে হয় না, একদম ঘুমোবার সময় চোখের অর্ধাংশ খোলা দেখলে মনে হবে মানে সাদা চোখের একটা অংশ দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে যে চোখের পায়া দূরে জোড়া নাই, ফাঁক আছে, চোখ ঠান্ডা বা গরম অনুভূত হয়, মনে হয় যেন চোখগুলো বড় হয়ে গেছে, রোগী দাম্ভিক খুঁতখুঁতে চাপা প্রকৃতির, দু এক গ্লাস খেলেই তার মারাত্মক খিদে মিটে যায়, অর্থাৎ খুব খিদে পেয়েছে, এক থাল ভাত নিয়ে বসলো তারা, তারপর আরও দু এক গ্লাস খেলেও ব্যাস তার পেট ভরে গেছে, এই লাইকোপোডিয়ামের বৈশিষ্ট্য একদম। অর্ধদৃষ্টির জন্য অ্যাসিড মিরিয়েটিকাম, উল্লম্ব অর্ধদৃষ্টি, ক্লান্তির পর বসে থাকলে চোখ বুজে আসে, রোগীরা চুপচাপ কষ্ট সহ্য করে, অন্তর্মুখী ইংরেজিতে ইন্ট্রোভার্ট বলা হয়, জিভের ধারে লেপ, এটা কিন্তু এক্সেপশনাল সিমটম, সাধারণত জিভের ধারে লেপ হয় না, লেপটা হয় জিভের মাঝখানে সেন্টারে, মানে জিভের যে চ্যাটালো যে অংশ ধারের দিকে না, এটা ধারের দিকেই তার লেপ, শুকনো চামড়ার মতো পোকাঘাত বিশিষ্ট, অর্থাৎ জিভটা শুকনো চামড়ার মতো পোকাঘাত বিশিষ্ট। ডান দিকে আমি একটা নোট দিয়ে দিয়েছি, অর্ধদৃষ্টি অ্যাকিউট বা ক্রনিক দুই হতে পারে, রোগ ইতিহাস থেকে বুঝে নিতে হবে যেটা অ্যাকিউট না ক্রনিক। অ্যাকিউট কেসে 3-30 শক্তির ওষুধ ঘন ঘন দিতে হবে, ক্রনিক কেসে 200 বা তার বেশি শক্তির ওষুধ উপযুক্ত সময় অন্তরে প্রয়োগ করতে হবে। এই সঙ্গে আমার আজকের ভিডিও শেষ হলো, আপনার দেখা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অসুবিধা ফিল করেন তাহলে আপনি অবশ্যই কমেন্টসে লিখুন, আমি তার অবশ্যই উত্তর দেবো।